এতদিন জানতাম তোর নাম চিনি, আজ দেখছি মুখটাও চাঁদের মতো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। সেই সময় রাজা কেবল সিনেমায় পা রেখেছে, অন্যদিকে পরিচালক জহির রায়হান তার বেহুলা সিনেমায় লক্ষিন্দরের চরিত্রে অভিনয়ের জন্য মানানসই একজনকে খুঁজছিলেন। তখনকার সময়ের জনপ্রিয় নায়কদের মধ্যে কাউকেই তার পছন্দ হল না। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রাজ্জাককে ডেকে আনলেন। প্রাথমিকভাবে রাজ্জাককে তিনি সিলেক্ট করলেও চরিত্রের জন্য রাজ্জাককে এক সপ্তাহ দাড়ি শেভ না করে থাকতে হলো। এক সপ্তাহ পর খোঁচা খোঁচা দাড়িতে দেখে জহির রায়হান রাজ্জাককে লক্ষিন্দর চরিত্রের জন্য নিয়ে নিলেন। আর 1966 সালে মুক্তি পাওয়া বেহুলা সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলে দিয়েছিল, হয়েছিল তুমুল জনপ্রিয়। আজকের ভিডিওতে কথা বলবো রাজ্জাক অভিনীত সেরা 10টি সিনেমা নিয়ে, যেখানে থাকবে কিছু অসাধারণ ঘটনাও। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বাবা কেন চাকর। 1997 সালে মুক্তিপ্রাপ্ত বাবা কেন চাকর ছিল একটি পারিবারিক সিনেমা। সিনেমাটি যারা দেখেছে তারা যত শক্ত মনের মানুষই হোক না কেন, সিনেমার একটা পর্যায়ে গিয়ে অবশ্যই তাদের মন একটু হলেও কেঁদেছে। বিশেষ করে রাজ্জাক পুরো সিনেমাকে তার অদ্ভুত দক্ষতায় সাজিয়েছেন। একটা সিনেমার গল্প শুরুতেই বেদনার হয় না। সুখী পরিবার ধীরে ধীরে যখন স্বার্থপরতার দিকে ঝুঁকে পড়ে, ঠিক তখনই সেখানে বাসা বাঁধে এক ভয়ঙ্কর অসুখ, আর এই অসুখ থেকে শুরু হয় ভাঙন। এই ভাঙনে একজন বাবা পরিবারের অভিভাবক হিসেবে যে করুণ বাস্তবতার মুখোমুখি হন, তারই গল্প বলা হয়েছে এই সিনেমাতে। বড় ভালো লোক ছিল, বড় ভালো লোক ছিল। হ্যাঁ, সিনেমার এই নামের সাথেই জড়িয়ে আছে নায়ক রাজ্জাক। 1982 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি রাজ্জাককে অভিনেতা হিসেবে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করে, সেই সাথে এই সিনেমা দিয়েই রাজ্জাক অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছুটির ঘণ্টা। 1980 সালে মুক্তি পাওয়া রাজ্জাক অভিনীত ছুটির ঘণ্টা ছিল ব্যতিক্রমী এক গল্পের সিনেমা, যদিও এটি একটি শিশু সিনেমা। গল্পটা ছিল স্কুলে ঈদের ছুটি যেদিন ঘোষণা করা হয় সেদিনই বাথরুমে তালাবদ্ধ হয়ে আটকে পড়ে 12 বছরের এক ছাত্র, আর সেই বদ্ধ অবস্থাতেই কেটে যায় 11 দিন। এই সিনেমার গুরুত্বপূর্ণ এক চরিত্রে ছিলেন রাজ্জাক। সিনেমায় তার নাম ছিল আব্বাস। আব্বাস ছিলেন সেই স্কুলের দপ্তরি, আর আব্বাস ভূমিকায় অভিনয় করে রাজ্জাক সকলের মন জয় করে নেন। আর এই সিনেমার জনপ্রিয় দুটি গান হল আমাদের দেশটা স্বপ্নপুরী এবং একদিন ছুটি হবে। আর এই গান দুটোর সাথেই অনেকেরই ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। ময়নামতি। 1979 সালে মুক্তি পাওয়া ময়নামতি সিনেমাটি রাজ্জাক অভিনীত এক উল্লেখযোগ্য সিনেমা। কারণ হল এটি তার একমাত্র সিনেমা যা পরবর্তীতে রিমেক হয়েছে অনেক সাথের ময়না নামে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2014 সালে। সেখানে রাজ্জাক কবরের জায়গায় ছিল বাপ্পি মাহি। জাস্ট ভাবেন একবার, পুরো সিনেমার ইজ্জতই মেরে দিয়েছে। যাই হোক, রাজ্জাক কবরীর ময়নামতি সিনেমার বেশ কয়েকটি গান সেই সময় তুমুল জনপ্রিয়তা অর্জন করে, পাশাপাশি তাদের অভিনয়ও দর্শকদের মাঝে সাড়া ফেলে। অনন্ত প্রেম। আকাশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, আমি যে তোমারই থাকব। 1977 সালে মুক্তি পাওয়া অনন্ত প্রেম সিনেমার বিজ্ঞাপনে এই কয়েকটি লাইন ব্যবহার করা হয়েছিল। এই সিনেমাটি তখনকার সময় প্রচলিত সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল, কেননা এই সিনেমার শেষে বর্ডার পেরিয়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নায়ক নায়িকা দুজনই মারা যায়। তবে মারা যাওয়ার আগে নায়ক তার নায়িকার ঠোঁটে চুমু খায়। মজার ব্যাপার হচ্ছে এটা কোনো সিম্বলিক চুমু নয়, একেবারেই ডিরেক্ট চুমু। আর এ নিয়ে সেই সময় বিখ্যাত সিনে পত্রিকা চিত্রালীতে ঢাকার ছবিতে চুমু এলো হেডলাইনে একটা নিউজ করা হয়, সাথে পুরো অর্ধেক পাতা জুড়ে সেই চুমুর ছবি ছাপা হয়। রংবাজ। 1973 সালে জহিরুল হক পরিচালিত রংবাজ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ্জাক। ছবির হই 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 রঙিরা আর সে যে কেন এলো না, এই গান দুটো এখনও মানুষের মুখে মুখে ঘুরতে দেখা যায়। বাংলা সিনেমার তালে হাওয়া দেওয়ার জন্য এই সিনেমাটি বিরাট ভূমিকা রেখেছে। রাজ্জাক তার রোমান্টিক ইমেজ ভেঙে এই সিনেমাতে নিজেকে অ্যান্টি হিরো হিসেবে দাঁড় করিয়েছেন। সিনেমাতে তার সঙ্গে ছিলেন মিষ্টি মেয়ে কবরী, আর এই সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। জীবন থেকে নেয়া। জহির রায়হানের পরিচালনায় শেষ সিনেমা হল জীবন থেকে নেয়া। এই সিনেমাটি মুক্তি পায় 1970 সালে। রাজ্জাক অভিনীত এটি একটি কালজয়ী সিনেমা। এই সিনেমাতে আমার সোনার বাংলা গানটি দৃশ্যায়ন হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। সিনেমায় একটা মিছিলের দৃশ্যে দেখা যায় গুলির শব্দ শুনে সবাই যে যার মতো পালাচ্ছে। দাবি নিয়ে আসা প্ল্যাকার্ড ফেস্টুন একে একে পড়ে যাচ্ছে রাস্তায়।
এই সময় রাজাক মিছিলে আসা জনতাকে উদ্দেশ্য করে বলছে, আপনারা পালাবেন না। কিন্তু সবাই যে যার মতো জীবন বাঁচাতে ব্যস্ত। হঠাৎ ধাক্কা খেয়ে রাজাক পড়ে গেল রাস্তায়। এই সিনেমাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন একটি সিনেমা। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির তাই এই সিনেমাকে বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র বলে অভিহিত করেছিলেন। স্বরলিপি, গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যুগ যুগ ধরেই গানটি তার সজীবতা ধরে রেখেছে। 1970 সালে মুক্তি পাওয়া স্বরলিপি সিনেমাতে রাজ্জাকের পাশাপাশি অভিনয় করেছেন ববিতা। একই বছরে রাজ্জাক অভিনীত আরও অন্তত 10টি সিনেমা মুক্তি পায়। তবে সেই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু বলা হয়ে থাকে স্বরলিপি সিনেমাটি উত্তম কুমারের দেয়া নেয়া সিনেমার কপি, তবে এর সত্যতা পাওয়া যায়নি। নীল আকাশের নিচে 1969 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে মুক্তি পায় নীল আকাশের নিচে সিনেমাটি। এটি একটি রোম্যান্টিক সিনেমা। কাহিনী গুন্ডাদের হাত থেকে নায়িকাকে বাঁচানোর পরে পরস্পরের প্রতি অনুরাগ এবং ভালোবাসা তৈরি হয়। সময়ের উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে যায় সমাজের উচ্চ এবং মধ্যবিত্তের সেই ভালোবাসা আর হাসি কান্নার গল্প। এই সিনেমার নীল আকাশের নিচে গানটি এখনও দর্শকদের মুখে মুখে শোনা যায়। বেহুলা 1966 সালে মুক্তিপ্রাপ্ত বেহুলা সিনেমার পরিচালক ছিলেন জহির রায়হান। সিনেমাটি নির্মিত হয়েছে বাংলার প্রচলিত লোককাহিনী হিন্দু পুরাণ মনসামঙ্গল কাব্যের বেহুলা লক্ষ্মীন্দরের উপাখ্যান অবলম্বনে। মূলত বলা হয়ে থাকে এই সিনেমার মাধ্যমে রাজ্জাকের ক্যারিয়ারে বেশ ভালো হাওয়া লেগেছিল, যা তাকে নিয়ে গিয়েছিল এক অনন্য পর্যায়ে। আর হ্যাঁ, এই সিনেমায় ছিল মোট 14টি গান। সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। ভিডিওতে দেখানো রাজ্জাকের কোন সিনেমাটি আপনার পছন্দের সেটা কমেন্টে জানিয়ে দিন। যদি রাজ্জাকের অন্য কোনো সিনেমাও ভালো লেগে থাকে সেটাও কমেন্টে লিখুন। পরের ভিডিওতে কাকে দেখতে চান সেটা লিখুন কমেন্ট বক্সেই। আজকের ভিডিওতে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক রাজ্জাকের কয়েকটা সিনেমা নিয়ে আলোচনা করা হলো। এক ভিডিওতে অভিনেতা মিশা সওদাগর বলেছিলেন, রাজ্জাক হচ্ছেন বাংলা সিনেমার স্থপতি, তিনি বাংলা সিনেমাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপনার কি মতামত? আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।